করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। আজ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পক্ষ থেকে বিভিন্ন এলাকা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বটতলা পাইকারি বাজারকেও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে নিজের নিজের গ্রামকেও ব্যারিকেড দিয়ে সম্পূর্ণরূপে ঘিরে নিয়েছে, যাতে বাইরের মানুষ সেই গ্রামের মধ্যে প্রবেশ না করতে পারে। এ বিষয় নিয়ে কি বলছেন তারা, চলুন শুনে নিই তাদের বক্তব্য। তৌসিক ইকবালের রিপোর্ট, এনটিভি। গ্রামের মধ্যে যেটা এটা আমাদের ভগবানগোলা, এটা ময়ফ্রাইনগঞ্জ আপনার, এটাকে বলে ধানপাড়া। সেখানে প্রচুর মানে মানুষের গ্যাঞ্জাম হয়। একটা বড়তলার বাজার আছে, সেখানে প্রচুর গ্যাদারিং করছে প্রশাসনিক থেকে এবং মানুষকে সবাই সরকারিভাবে থেকে প্রত্যেকটা একেবারে সেন্ট্রাল থেকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার পর্যন্ত প্রত্যেকটা। এটা শুধু এখানকার ঘটনা নয়, সারা বিশ্বের ঘটনা। সেই জায়গায় আজকে যে এই করোনা যে ভাইরাসে মানুষ জর্জরিত, তার জন্য মানুষকে সতর্ক করার জন্য প্রশাসনিক ব্যাপার এবং মানুষ সহযোগিতা করছে। সাধারণ মানুষকে বোঝাতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ঘরে থাকতে? দেখুন, মানুষকে প্রচণ্ড মানুষ বুঝতে পেরেছে। আজকে অনেক মানুষ বাইরে ছিল, তাদেরকে আমাদের বিরোধীরা যারা সিপিএম বিজেপি তারা বলছে বাইরে আছে, বাসের ব্যবস্থা করছে না, মমতা ব্যানার্জিকে বলছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন। আমাদের এতেই নামাজের আগেই সব আমাদের যেগুলো বাইরে আছে সবাই পৌঁছে যাবে। ইমাম সংগঠন থেকে দাবি করছে কি নামাজের আগে যেন লকডাউন না তোলা হয়, এটা নিয়ে কী বলবেন? ইমাম সাহেবরা বলছেন যেহেতু পুরো ভারতবর্ষে পৃথিবী জুড়ে এইটা হচ্ছে করোনা ভাইরাসটা, তাই ইমাম সাহেবরা দেখছেন একটা জায়গাতে যদি জমায়েত হয় সেটা ঠিক হবে না, আরও মানুষকে যেটা সরকারের সঙ্গে তাকে সহযোগিতা করা যেন বলছে। এবং দেখছে যে মানুষ যদি বেঁচে থাকে তবে কিন্তু উৎসব হবে, তাছাড়া উৎসব হবে না। আপনার নাম? আমার নাম আফরোজ সরকার রাজেশ, ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস ভগবানগড় ব্লক 1।